everyone, welcome to our channel. অনেক দিন পর আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, বেশ কিছুদিন অ্যাভেলেবল ছিলাম না। তো আজকে আমাদের আলোচনার টপিক স্যামসাং এর টপ লোড ওয়াশিং মেশিনের আরেকটা মডেল। ইন্ডিভিজুয়ালি এই মডেলটা এখন মার্কেটে খুব একটা অ্যাভেলেবল নেই, বেশ কিছুদিন আগে এটা খুব বিক্রি হতো, তবুও কিছু কিছু জায়গায় এখনো এগুলো ব্যবহারের কিছু কিছু কাস্টমার আছে যারা এগুলো ঠিক মতো ব্যবহার করতে জানে না। তো তাদের বোঝার সুবিধার্থে, তাদের জানার সুবিধার্থে, অ্যাজ এ স্যামসাং এর টেকনিশিয়ান আমি সেই সুবিধার্থে এক কাস্টমারের বাড়ি ডেমোর সুবিধার্থে, ডেমো করে দেওয়ার পরে যাতে সেগুলো সে মনে রাখতে পারে সমস্ত কিছুর জন্য এই ভিডিও ডিটেলসে আলোচনা করছি। সবার সাথে সাথে থাকবেন, সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনার বাড়ির 7 কেজি ফুলি অটোমেটিক টপ লোডের এই যে ওয়াশিং মেশিনটা আছে এটা সম্পর্কে আপনার যা কোয়েরিজ আছে, যা সমস্যা আছে, ইনফ্যাক্ট ব্যবহার করার সমস্ত রকম পদ্ধতি, কিভাবে এটাকে ব্যবহার করলে সুবিধা হবে, কিভাবে ব্যবহার করলে আপনি যেটা চাইছেন সেই রকম ভাবেই ব্যবহার করতে পারবেন, বা কোন পারপাসে কোন প্রোগ্রামিং কে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব। তো সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা দেখতে থাকেন, অসুবিধা হবে না, আশা করি সমস্ত ব্যাপারটুকু গ্রিপে চলে আসবে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের স্যামসাং এর টপ লোডের 7 কেজি ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিনের ব্যাকডেটেড মডেলটা নিয়ে আলোচনা। আচ্ছা, সবার প্রথম হলো আমার কাজ পাওয়ার অন করা। পাওয়ার অন করলে এই লেখাগুলো এরকম আসলো। এইবার আমি এই এটা খুললাম, খোলায় এখানে ডিটারজেন্ট বক্স টেনে বের করলাম। বের করলে এর মধ্যে আমি সার্ফ বা সফটনার ডিটারজেন্ট যা মনে হলো আমার যেটা দিয়ে কাজব এর মধ্যে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। এর ভেতরে জামা কাপড় দিলাম। আচ্ছা, জামা কাপড় দিয়ে এই ঢাকনা হলো বন্ধ। এইবার আমার চাহিদা কিরকম সেই অনুযায়ী ডিপেন্ড করে আমি চালাবো। যদি আমি একদম লার্নার হই, যে বুঝিই না যে কিভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে সার্ফ জামা কাপড় যেমন দিলাম দিলাম, দিয়ে স্টার্ট চেপে দেবো, তাহলে আপনার কি জিনিস ভেতরে আছে সেই প্রোগ্রামিং নিজে নিজে নিজের মতো হয়ে সেট হয়ে যাবে। আর যদি আমার মনে হয় যে যেরকম সেট হচ্ছে সেরকম আমার চলবে না, আমার এক্সট্রা অর্ডিনারি কিছু লাগবে, তো সেক্ষেত্রে আমি আমার মতো করে সেট করবো। এখানে যেমন জলের লেভেল 1 থেকে 5 আছে, আমি জলের লেভেল ধরেন একবারে দিলে একবারে ফার্স্টে 3 নিয়ে নেয়, মানে মোটামুটি কম বেশি জামা মাঝামাঝি জামার জন্য 3 ওয়াটার লেভেল। এবার যদি আপনার আরো বেশি লাগে তাহলে 4 বা 5, কিংবা কখনো ধরেন জামা কাপড় দিয়েছেন যে একটা জামা কিন্তু 3 জলের লেভেল নিয়ে নিয়েছে, একটা জামা কাচতে তোমার 3 জল লাগবে না, তো সেক্ষেত্রে আমি সেটাকে কমিয়ে 1 এনে দেবো। ঠিক আছে, তো এই মুহূর্তে আমার টাব আমি আপনাকে দেখানোর জন্য যেহেতু করছি, আমার তো টাবে কোনো জামা কাপড় নেই, তাই আমি এই মুহূর্তে জলের লেভেলটা 1 রাখলাম। এইবার ধরেন এরপরে আছে ওয়াটার লেভেলের উপরে অ্যাক্টিভ ওয়াশ। ধরেন আপনার বাড়ি কাচতে কাচতে কারেন্ট হট করে চলে গেল, দুদিনে কারেন্ট আসলোই না, আপনি দুদিন তো তখন জামা কাপড় তো এর ভেতর থেকে তুলে নিয়ে হয় হাতেই কেচে দিয়েছে, তো সেক্ষেত্রে জলটা তো বের করা সম্ভব হয়, জলটা ধরেন থেকে গেল, তাহলে আমি কি করব, যখনই আমি পাওয়ারটা অন করব করে আমি এই এই ওয়াটার সেভারটা চেপে ড্রেনে নিয়ে চলে, ড্রেনে নিয়ে চলে গেলে কি হবে, সব বন্ধ হয়ে গেল, ড্রেনটাই শুধুমাত্র অ্যাক্টিভ, ড্রেন হচ্ছে ভেতরের যে জলটা সেই জলটা আমার বাইরে বের হয়ে গেল। আচ্ছা, এটা আমি এখন বন্ধ করলাম, করে আবার নতুন করে অন করলাম। এরপরে আছে ওয়াশ, এখানে 3টে সিম্বল আছে, ওয়াশ, এটা আছে রিন্স, এটা আছে স্পিন, এটা মানে কাঁচা, এটা মানে ধোয়া, আর এটা মানে শুকনো করা। এইবার ধরেন আমি কাচবো না, শুধু ধোবো আর শুকনো করবো, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করবো, যেই দুটো করবো করবো, আর যেটা লাগবে না সেটা আমি ধরেন এই চেপে চাপতে থাকবো। হ্যাঁ, এই কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে গেল, মানে কাঁচার প্রোগ্রামিংটা ওয়াশটা কিন্তু বন্ধ, শুধু ধোয়া হবে আর শুকনো হবে। এবার আপনার মনে হলো আপনি একটা জামা বা কিছু পরে স্নান করেছেন, সেই জামাটাই আমার শুকনো দরকার, বাইরে বর্ষা আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমি যদি শুধুই শুকনো তাহলে এটাকেও আমার ডিঅ্যাক্টিভেট করতে হবে, সেক্ষেত্রে আমি যদি এটাকে চাপি এই একটা নির্দিষ্ট পরিমাণে যাওয়ার পর, দেখেন 3 4 5 এই নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পর এটাও কিন্তু বন্ধ হয়ে গেল, তাহলে এখন শুধুই শুকনো হবে, তাহলে আমার এই শুকনো গেল, এই 3টা গেল, তা আমার এই এখন যেহেতু 3টেই করবো, 3টা প্রোগ্রাম আমি আবার অ্যাক্টিভ করলাম, কেমন। তো এরপরে এরপরে হলো চলে আসলাম আমি রিন্স পাওয়ার স্পিন গেল, এখানে চলে আসলাম। এর কিছু কিছু মানে সাইকেল আছে ওয়াশিং সাইকেল, এগুলো ফাজিলজি, যে আপনি ধরেন একটা সুতির জামা, একটা সিনথেটিক জামা, একটা উলের জামা, ভ্যারাইটিজ একসঙ্গে যদি দেন
সেক্ষেত্রে আপনি ফাজিলজিকে দিতে পারেন। ফাজিলজিকে দিলে কি হয়, সব একসাথে মিলেমিশে কাচলেও মানে এর রং ওতে উঠে লাগে না বা এই সুবিধাগুলো আছে। এরপরে আছে কুইক ওয়াশ, ধরেন আমি কাচবো 40-45 মিনিট এখানে দেখাচ্ছি কিন্তু আমার হাতে এত সময় নেই, সেক্ষেত্রে আমি কুইক ওয়াশে দিলে গিয়ে 26-27 মিনিটের মধ্যে কাঁচা ধোয়া শুকনো একবারে হয়ে গেল। এরপরে আছে সোক, ধরেন আমি যেরকম কাচি সেরকমই কাচ্ছি কিন্তু কাচার আগে আমার মনে হচ্ছে কলারের জামায় নোংরা টোংরা বেশি আছে, সেক্ষেত্রে আমি একটু ভিজিয়ে যদি রেখে দিতে পারি তাহলে ওই সময়টুকুতে কি হবে যে ওই সময়টুকুতে সুন্দরভাবে ভেজা ভেজানো থাকবে, যেহেতু ওই নোংরাগুলো মানে ইয়ে হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনি ভিজিয়ে রেখে দিতে চান সোক, তাহলে আপনার এখানে সময়টা যেই চালাবেন অনেকটা সময় বেড়ে যাবে। টাপটা জল নিয়ে সার্ফ নিয়ে জামা কাপড় ভিজে পড়ে থাকুন, তারপর মাঝে মাঝে হবে, তারপর যখন মোটামুটি একটা নির্দিষ্ট সময় চলে গেল তারপর আপনার আবার কাঁচা ধোয়া শুকনো করবে। এরপর আসলাম জিন্স, জিন্সের প্যান্টের জন্য কেবলমাত্র জিন্স। এরপরে আসলাম ব্ল্যাঙ্কেট, যে কোনো ভারী জাতীয় কম্বলের থেকে শুরু করে আপনার দরজার পর্দা, জানলার পর্দা, বেডশিট, কার্পেট, ভারী যে সমস্ত জিনিস, সে আউটডোর জিনিস, সেই সমস্ত গুলো ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটে দিলে ওই ভারী জিনিসগুলো সুন্দরভাবে কাচবে। এরপরে যেটা আছে এটা আছে ডেলিকেট। ডেলিকেটটা কি, সিল্ক বা সিল্কের না, মেনলি ওটা দরকার পড়ে আপনার উলের, উল জাতীয় যে কোনো জিনিসের জন্য ডেলিকেট। এবার ডেলিকেটের কিন্তু আরো একটা অপশন আছে, এই ডেলিকেটটা যদি আমি 3-4 সেকেন্ড এরকম চেপে ধরে রেখে দিই তাহলে এটা দেখেন এই এই একটা সিম্বল চলে গেল, এটা মানে হলো ইকো টাপ ক্লিন। ঠিক আছে, ইকো টাপ ক্লিন মানে কি, সপ্তাহে আমি এটাকে যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাচি, সপ্তাহে বা মাসে একবার এটাকেও পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে এই প্রোগ্রামিংটা অ্যাক্টিভেট করলে কি হবে, ও নিজেকে নিজে নিজে যতটা পারবে ততটা পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সময় কি কোনো ডিটারজেন্ট দিয়ে, কোনো ডিটারজেন্ট, হ্যাঁ যদি আপনি আয়রন পাউডার বাড়িতে থাকে কিংবা কিছু কিছু ওয়াশিং মেশিন পরিষ্কারের জন্য আলাদা মার্কেটে পাউডার বিক্রি হয়, সেই সমস্ত যদি আপনি মনে হয় ব্যবহার করবেন আপনি সেগুলো দিতে পারেন। যদি আবার যদি আপনার মনে হয় আমি দেবো না না দেবো তাও দিতে পারেন, আমাদের ইউজার ম্যানুয়ালের অনুযায়ী কিছু না দিলেও হবে, কিন্তু কিছু না দিলে অতটা ভালো পরিষ্কার হয় না। অনেকে হারপিক দিয়েও পরিষ্কার, আপনি হারপিক দিয়েও পরিষ্কার করতে, হারপিকে মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর টাপ খেয়েও যান, হারপিক দিয়ে আপনি পরিষ্কার করতেই পারেন। এটা ডিঅ্যাক্টিভেট করার সেম প্রসেস, ওই একবার চাপলে দেখেন চলে গেল ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এই হলো আমার টোটাল প্রসেস। এবার আমি এখানে ফাজিলজিকে দিয়ে মোটামুটি জল ধরেন 3 সেট করে দিয়ে এই আমি যদি চালিয়ে দিই, চালিয়ে দিলে আমার এই জল আসা কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে, এই জল আসা শুরু হয়ে গেল, জল আসা শুরু হয়ে গেলো মানে আমার কাঁচা কিন্তু মোটামুটি শুরু হয়ে গেল। ওই জল আসছে, এবার সুন্দরভাবে কাঁচা ধোয়া শুকনো যেমন যেমন হতে হবে সেমন সেমন সুন্দরভাবে হয়ে গেল। এই হলো প্রোগ্রামের টোটাল নিয়ম। ঠিক আছে, অসুবিধা নেই।